সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার দাম একটা মশার ডানার সমতুল্য নয়। চিন্তা করেছেন, একটা তাজা মশা যদি আপনাকে দেই, আপনি এর বিনিময়ে কয় টাকা দিবেন আমাকে? কথা বলেন, কয় টাকা দিবেন? এক পয়সাও দিবেন না, বলবেন ওটাকে মেরে ফেলো, তাই বলবেন না? একটা মশা তো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মশার ডানা, একটা মশার ডানা, একটা মশার ডানার দাম যতটুকু হয় এই মশার ডানার সমতুল্য সারা পৃথিবীর দাম নয়। অথচ মুমিন সারা পৃথিবীর চাইতে তার দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাম বলতেছেন, যদি পৃথিবীটার দাম ওই মশার ডানার সমতুল্য আল্লাহর কাছে হতো, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফের জালেম ফাসেককে এক ঢক পানিও পান করতে দিতেন না, এক ঢক পানিও পান করতে দিতেন না। দিতেন কি? দিতেন না। এখন বলছেন, মুমিনকে তো আমি মারি নাই, মারছি হলো গুলশান চত্বরে বা গুলশানে হোটেলে হামলা করে মেরেছি। কাকে? ইতালীয় ভাইকে মেরেছে। ইতালিয়ান, তারা তো মুশরিক কাফির। এর মধ্যে অবশ্য দুইজন মুসলমান আছে, পত্রিকা অন্তরে প্রকাশ। তোরা মারছে কাফির রে, আর কাফির মারার অনুমতি কি ইসলাম দিয়েছে কিনা আমি আপনাদের সামনে এটাই আলোচনা করে তার দলিল পেশ করার চেষ্টা করবো, যে ইসলাম ওদেরকে নিজে হাতে অন্যায়ভাবে এইভাবে হত্যা করার অনুমতি দিল কিনা। কারণ আপনি কোরআনকে দায়ী করবেন, যারা দায়ী ইল্লাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের পথে সত্যিকার কথা বলবে তাদের দায়ী করবেন। তা আমাদেরও তো জীবন থাকতে, আমাদেরও তো সময় থাকতে বোঝানো দরকার, নাকি বোঝানো দরকার যে কোরআনকে এভাবে হত্যা করতে বলেছে নাকি বলে নাই, হাদিসকে এভাবে হত্যা করতে বলেছে নাকি বলে নাই, তাই না? অতএব চিন্তা করে দেখুন, গুলশানে যারা হামলা করলো তারা হত্যা করেছে ইটালিয়ান নাগরিক, এরা হয় খ্রিস্টান, হয় বৌদ্ধ অথবা মুশরিক, এভরিথিং এনিথিং হতে পারে একটা। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। মান কাতালা নাফসান, যে কেউ কোন প্রাণীকে হত্যা করলো, আল্লাহর কসম করে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনে রাখো খারেজিরা, তোমরা যে উদ্দেশ্যে আজকে আমাদের বিপক্ষে লেগেছো, এই উদ্দেশ্যে যদি একটা দাজাজা মরগ হত্যা করো, তবু এর জন্য জাহান্নাম তোমাদের জন্য রয়েছে। আল্লাহ কসম করে বলি, অন্যায়ভাবে একজন একটা কুকুরকে হত্যা করলেও কাল কিয়ামতের দিন এই কুকুরের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই কুকুরের কারণে জান্নাতি, কুকুরের কারণে জাহান্নামি যেতেই হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। সহিহ বুখারি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুকুরের কারণে একজন জান্নাতি, বিড়ালের কারণে এক মহিলা জাহান্নামি। একটি কুকুর হাঁসফাঁস করছিল, জিব্বা হাঁসফাঁস করছিল, মৃত্যুপ্রায় অবস্থা, পানির কোনো ব্যবস্থা নাই। একজন জঘন্য নোংরা মহিলা, একজন জঘন্য পতিতা বেশ্যা মহিলা তার মোজাটা খুলে কূপের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে পানি তুলে কুকুরকে খাওয়ালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলাটা জান্নাতি, এই মহিলাটা জান্নাতি। আর একজন মহিলা তাহাজ্জুদ পড়ে, পাঁচক্ত সালাত আদায় করে, সব ঠিক আছে, কিন্তু বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়াল জ্বালাতন করে, এইভাবে বিড়ালটি মরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটি জাহান্নামি, ওই মহিলাটি জাহান্নামি। যতই তুমি কিতাব আলোচনা করো না কেন, তোমাকে দেখে মুসলিম মনে হতে পারে, কিন্তু শুনে রাখো, অন্যায়ভাবে একটা কুকুরকে হত্যা করলেও তোমার জাহান্নাম ঠেকানোর কেউ নাই। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। যে ব্যক্তি কোন অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে, ইনসান এভরিথিং এনিথিং অল পিপল, সমস্ত মানুষকে এখানে অন্তর্ভুক্ত করে আয়াতটি, আল্লাহ বলছেন অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে পৃথিবীতে ফ্যাসাদ ব্যতি রেখে, কেউ যদি কাউকে হত্যা করে, কাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমান আহিয়া ফাকান্নামা আহিয়া আন্নাসা জামিয়া, আর যদি কোনো মানুষের জীবনকে রক্ষা করলো, সে হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে মুশরিক, ও যদি তোমার প্রতি আক্রমণ না করে তাহলে ওকে তো হত্যা করা যাবে না, যদি তুমি তাকে বাঁচিয়ে দাও। মুসলিমকে না বাঁচালে, একজন যদি ইহুদি খ্রিস্টানকেও বাঁচিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহিয়া আন্নাসা জামিয়া, তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর প্রতিদান কত রয়েছে। অথচ আজকে আমরা এক মুমিন ভাই
আর এক মুমিন ভাইকে হত্যা করছি, চরমপন্থী তো কয়েকদিন উঠেছে, তার আগে আমরা রাজনীতির নামে কত মানুষ হত্যা করেছি, কত মানুষকে গুম করেছি, কত মানুষকে কত করেছি। আমরা সব নীতির পরিবর্তন চাই, একদিকের নীতির নয়, সমস্ত নীতির পরিবর্তন চাই, সুশাসন চাই, সমাজে চাই, মসজিদে চাই, রাষ্ট্রে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বোধোদয় তৈরি করে দিন বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনে রাখো, খবরদার, তোমরা কোনো অমাই, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো, সে যেন তার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে, তার জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। ইন দা ফিল্ড, ব্যাটেল ফিল্ড, যুদ্ধের ময়দান, নবী করিম সাল্লামের ফরমান হয়ে গেছে, যুদ্ধ চালু হয়েছে, যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে কিছু সাহাবীরা যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর এক ছাগল পাল, ভেড়া ছাগল নিয়ে একটি রাখাল সামনে দাঁড়িয়ে আছে। রাখাল সাহাবীদেরকে দেখে চট করে বললেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সাহাবীগণ বললেন, ও তোমার ছাগল বাঁচানোর জন্য সালাম দেও। কি ভাই, ইহুদি খ্রিস্টানরা কি সালাম দেয় না আমাদের? দেয় তো। সাহাবীরা তো তাই মনে করলো, ছাগল বাঁচানোর জন্য সালাম দিছে, হত্যা করে ফেললো। হত্যা করে ফেলে সমস্ত ছাগল পাল নিয়ে তাফসীরে মারফুল কোরআনে এই ব্যাখ্যাটা পড়ে দেখেন, সূরা নিসা 4 নম্বর সূরা 93-94 আয়াতের ব্যাখ্যা 437 পৃষ্ঠায় পড়ে দেখেন। অতঃপর গনিমতের মাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে তারা হাজির হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে প্রেক্ষিত করে এই আয়াত নাজিল করে দিলেন, সূরা নিসা 4 নম্বর সূরার 94 নম্বর আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা সরাবতুম ফি সাবিলিল্লাহি, যখন তোমরা আল্লাহর রাস্তায় সফর করো, ভ্রমণ করো, বেরিয়ে যাও, ফাতাবাইয়ানু, একটু যাচাই করে নাও, যে ব্যক্তি তোমাকে সালাম দিল তাকে তুমি লাস্তা মুমিনান, তাকে তুমি মুমিন মনে করলে না, তাকে তুমি মুমিন মনে করলে না, দুনিয়ার এই গনিমত, এই ছাগল ভেড়া তোমার কাছে বেশি হয়ে গেল, সালাম দিয়েছে তাকে তুমি কেন মুমিন মনে করলে না, বলো। শুনে রাখো, ফয়সালা যদি না হতো আজকে আযাবে পরিপূর্ণ হয়ে যেত তোমরা, যেহেতু আল্লাহর ফয়সালা চূড়ান্ত। শুনে রাখো, তোমরা যা করেছো অন্যায় করেছো, এখন থেকে ভ্রমণ করলে অবশ্যই যাচাই করে নিবে সে মুসলিম নাকি মুসলিম নয়, অথবা কমপক্ষে সে জীবন বাঁচানোর জন্য যদি শাহাদা পড়ে তাহলেও তাকে তুমি হত্যা করিও না, হত্যা করিও না। আল্লাহ কত বড় রাগান্বিত হলেন আর বললেন, দুনিয়ার মাগানিম, দুনিয়ার গনিমত তোমাদের কাছে দামি হয়ে গেল, ইসলাম একজন ব্যক্তি সালাম দিলে তাকে বৈধ হত্যা করা অবৈধ ঘোষণা করেছে,